যে গত 12ই অক্টোবর তারিখে গাইবান্ধার যে নির্বাচনটি স্থগিত বা বন্ধ ঘোষণা করা হয়েছিল সেটি এখন আগামী 4 জানুয়ারি রোজ বুধবার অনুষ্ঠিত হবে। 2023 সালের 4 জানুয়ারি রোজ বুধবার অনুষ্ঠিত হবে এবং ওই ভোট গ্রহণ সকাল 8:30 থেকে শুরু হয়ে 4:30 শেষ হবে। এক্ষেত্রে তদন্ত কমিটির সুপারিশের আলোকে প্রিজাইডিং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক রিটার্নিং কর্মকর্তাকে পরিবর্তন করা হয়েছে। ঢাকা অঞ্চলের রিটার্নিং যিনি আঞ্চলিক কর্মকর্তা আছেন নির্বাচনের, জনাব মোহাম্মদ ফরিদুল ইসলাম, তাকে ওখানকার রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার আগে যারা ছিলেন তারা সেখানকার দায়িত্ব পালন করবেন। নির্বাচন যেহেতু পূর্ণ আংশিক তফসিল হয়েছে, সেক্ষেত্রে তাদের সমস্ত কার্যক্রম তো বিধি মোতাবেক অনুষ্ঠিত হবে। অবশ্যই প্রচার করতে পারবে, সেটা আমাদের আগের পরিপত্রে যেভাবে বলা আছে নির্বাচনের তারিখের 15 দিন বা আগে বা 14 দিন আগে যেভাবে ডেটগুলো দেওয়া আছে তারা সেভাবে কার্যক্রম করবে। আজকে যেহেতু আমরা নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা দিয়েছি, সুতরাং নির্বাচনী প্রচার প্রচারণা আমাদের প্রচলিত বিধান অনুযায়ী শুরু করতে পারবেন।